হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, এ পর্বে আমি তোমাদের জন্য অষ্টম অধ্যায়ের মানে ত্রিকোণমিতির ময়মনসিংহ বোর্ড নিয়ে হাজির হলাম। তো দেখো, এই বোর্ডে যে সৃজনশীলটা আসছে এটা এখন আমরা বিস্তারিত আলোচনা করবো এবং সলভ করবো। দেখো, এখানে দেখতেই পাচ্ছ, প্রথমত তোমাকে একটা বৃত্ত দিয়ে দিছে। বৃত্তের ভিতরে তুমি এও দেখতে পাচ্ছ, এই যে দেখো, একটা চাপ দিয়ে দিছে। এ বি একটা চাপ দিয়ে দিছে। তো এই চাপটা কেন্দ্রের মধ্যে কি একটা কোণ উৎপন্ন করছে, এই থেটা দিয়ে দিছে। আর এই যে ও থেকে এ, এটা হলো ব্যাসার্ধ, বা ও থেকে বি, এটা হলো ব্যাসার্ধ, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। যাই হোক, এটা বলার পরে এখন দেখো প্রথম ক নাম্বার আমাকে কি বলছে। প্রথম ক নাম্বার আমাকে বলছে, প্রমাণ করো যে কজ 17π/10 প্লাস কজ 13π/10 প্লাস কজ 9π/10 প্লাস কজ π/10 ইকুয়াল টু তোমাকে জিরো প্রমাণ করতে বলছে। তো দেখো, এটা কিভাবে করবা। এখন দেখো, এই অঙ্কটার মাধ্যমে আজকে তোমরা চতুর্কোণের বিস্তারিত কিছু ডিটেলস বুঝতে পারবা। আমি তোমাদের কিছু শর্টকাট ট্রিক শিখাই দিব। তো দেখো, এখানে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা তুলতেছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। কজ এটা কত, 17π/10 প্লাস কজ 13π/10 প্লাস কজ 9π/10 প্লাস কজ π/10। এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে আমি এখন তোমাদের কিছু ট্রিক শিখাই দেবো। এই ট্রিক মেনে তোমরা যদি অঙ্কগুলো করো, তাহলে অঙ্কগুলো দেখবে একদম পানির মতো সোজা হয়ে যাবে। তো দেখো, ট্রিকগুলো আমি তোমাদের একটু শিখাই দিই। তোমরা প্রথমত এই যে দেখো, 17π/10 এটা লিখবা, তারপরে কত বলো তো, তারপরে লিখবা 13π/10 লিখবা, তারপরে কত আছে 9π/10 লিখবা, তারপরে দেখো π/10 লিখবা। এইটুক লিখার পর তোমরা জানো যে পায়ের মান কত বলো তো। আমরা জানি যে পায়ের মান কত, 180 ডিগ্রি। এটা আসলে রেডিয়ানে হিসাব করা হয়, পায়ের মান 180 ডিগ্রি। তো দেখো, তুমি যদি 17 × পায়ের মান কত, 180 ডিগ্রি, 17 × 180/10 করো, তাহলে এটা হয় 306 ডিগ্রি। এটা যদি 13 × 180/10 করো, তাহলে এটা কত হয় বলো তো, এটা হয় 234 ডিগ্রি। তারপরে দেখো, 9 × 180/10 করলে এটা হয় 162 ডিগ্রি, আর এটা দেখো π/10, এটা হয় 18 ডিগ্রি। তো দেখো বন্ধুরা, এরকম প্রথমে তোমরা একটু ডিগ্রিতে কনভার্ট করে নিবা। ডিগ্রিতে কনভার্ট করে নেওয়ার পর এই জিনিসটা টিচারে বা খাতায় দেখানোর দরকার নাই, এটা তুমি নিজের মতো ট্রিক করে করবা। করার পর তারপরে দেখো তুমি কী করবা। তুমি তোমার উদ্দেশ্য থাকবে যে চারটা থেটার মানকে একরকম করা। যদি তুমি চারটাকে একরকম না করতে পারো, তাহলে যে কোনো দুইটাকে একরকম করবা, বাকি দুইটাকে একরকম করবা। এই দুইটাকে একরকম করার চেষ্টা করবা, আর এই দুইটাকে একরকম করার চেষ্টা করবা। আর যদি সম্ভব হয় যে চারটাকেই একরকম করা, তাহলে তুমি চারটাকে একরকম করে ফেলবা। বিস্তারিত এখন আমি বোঝাচ্ছি তোমাকে। তোমরা কিন্তু সবাই এই সূত্রটা জানো, n × 90° প্লাস মাইনাস থেটা। এটা কি বলো তো, এটা হইলো কোয়াড্রেন্টের সূত্র, মানে চতুর্কোণের মূল সূত্রই হইলো এটা। এখন আমরা এই সূত্রের মতো করে এটাকে ভাঙানোর চেষ্টা করবো। দেখো, এই সূত্রের মতো n × 90° প্লাস মাইনাস থেটা, তাহলে দেখো তো এটাকে আমি কি লিখতে পারি, 306কে 90-এর ঘরে নামতা পারো। দেখো, এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 3 × 90°। 3 × 90° করলে কত হয় বলো তো, 270 হয়। তার সাথে যদি প্লাস 36° করো, তাহলে কি বলো তো বন্ধুরা, এই যে দেখো 306 হইল, এই যে দেখো এতটুকু কি 306 হয়ে গেছে, 3 × 90° প্লাস 36°, তাহলে এইটা এটার মতো হয়ে গেছে। দেখো, এই দেখো 3 × 90° n × 90° n এর জায়গায় কত আছে, 3 আসছে। তাহলে দেখো, আর এই যে 90 প্লাস অথবা মাইনাস যে কোনো একটা আসবে, প্লাস আসছে। ওকে, তাহলে দেখো তো বন্ধুরা, এইখানে এটা আমি কত বানাইলাম বলো তো, 36 বানাইছি। এখন দেখি তো আমি এটাকেও, এইটাকেও আমি 36 বানাইতে পারি কি না দেখি তো। দেখো একটু ভালো করে লক্ষ্য করো,
এই যে দেখো এটাকে কত লিখতে পারি, এটাকে লিখতে পারি 3 × 90°। তাহলে 3 × 90° দিলে কত হয় বলো তো, 270 হয়ে গেছে। 270 মাইনাস 36, 270 থেকে 36° যদি মাইনাস করে দাও তাহলে কত, 234 হয়ে গেল না। দেখছো আমার এই দুইটা কিন্তু মিলে গেছে, এই দুইটা কি সুন্দরভাবে মিলে গেল, 36 36। ওই যে আমি বলছিলাম যে আমার উদ্দেশ্য থাকবে এরকম থেটার মান দুইটাকে একরকম, বাকি দুইটাকে একরকম করা, আর যদি সম্ভব হয় চারটাকেই একরকম করার চেষ্টা করব। তো চারটাকে একরকম করা মনে হয় এর ক্ষেত্রে পসিবল হবে না। তবে তবে অনেকগুলো অঙ্কে তোমাদের পাঠ্য বইয়ে অনেক অঙ্ক আছে যেগুলোতে তুমি যদি এরকম ক্যালকুলেশন করো, এই সূত্র অনুযায়ী ভাঙায়া ভাঙায় লেখো, 90-এর ঘরে নামতা পরে পরে এরকম ভাঙা ভাঙা লেখো, দেখবো অনেক অঙ্ক আছে চারটাকেই তুমি একরকম করতে পারবা, এরকম চারটাকে একরকম করতে পারবা। যাই হোক, এখন আমরা দেখব এটা। দেখো বন্ধুরা, এটা একটু ভালো মতো লক্ষ্য করো, সেটা হলো এটাকে কত লিখতে পারি বলো তো, এটাকে লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 × 90°। দেখো 2 × 90° মানে কত, 180 হয়। বন্ধুরা 180° থেকে তুমি যদি 18° মাইনাস করে দাও তাহলে কি বলো তো, 162 হয়ে গেছে। তাহলে তুমি কি খেয়াল করছো বন্ধুরা, 18°, আর এটা তো 18° আছেই, তাহলে দেখছো এই দুইটা কিন্তু মিলে গেছে, এই দুইটা মিলে গেল, আর এই যে দেখো এই দুইটাও মিলে গেছে, খেয়াল করছো। তাহলে আমাদের উদ্দেশ্য কী ছিল, যে কোনো দুইটাকে একরকম বানানো, বাকি দুইটাকে একরকম বানানো। তো দেখো আমি বানায় ফেলছি এরকম, এইটাকে একটু চোরা বুদ্ধি বা একটু ট্রিক্স বলে, এটা তোমরা এই ট্রিকগুলা অবলম্বন করবা, তাহলে দেখবা অঙ্কগুলো একদম ইজিলি হয়ে যাবে। তো দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা ক্যালকুলেশন করবা। এই দেখো কজ, কজ আছে, কজ লিখবা। এই যে 17π/10 বলো তো, 17π/10 মানে কত, এই যে 17π/10 মানে কত, 306, আর 306 মানে কত, 3 × 90° + 36। তাহলে আমি লিখবো 3 × 90° কত লিখবো, এই দেখো 3 × 90° আমি কত লিখতে পারি, π/2 লিখতে পারি। এই যে 90° মানে কত, π/2, তারপরে কত আছে, প্লাস, তারপরে কত, 36°। তুমি তো আর 36° লিখতে পারবা না, তোমাকে অবশ্যই রেডিয়ানে লিখতে হবে। তো এখন তুমি হুট করে বলবা যে ভাইয়া 36°কে আমি কিভাবে রেডিয়ানে লিখবো। আসো এটাও তুমি যে কোনো ডিগ্রিকে তুমি রেডিয়ানে লিখতে পারবা, কিভাবে লিখবা সেটা আমি দেখাচ্ছি। 180°তে কত হয় বলো তো ভাইয়া, পাই, মানে পাই রেডিয়ান। তাহলে 1° কত হবে বলো তো, 180 থেকে 1 কি অনেক কম, তাহলে কম হলে কী হয়, ভাগ হয়, ছোটোবেলায় শিখছিলাম 180 তুলনায় 1°, তাহলে অনেক কম, কম হলে ভাগ হয়, তাহলে এটা কত হবে, π/180, এই যে ভাগ হয়ে গেল। এখন কি 1° জায়গায় তুমি বের করবা কত, 36°। তাহলে 36°তে কত হয় দেখি তো, একের তুলনায় আবার 36 কি বেশি, বেশি হলে গুণ হয়, তাহলে এই যে π × 36/180। এখন দেখো 36°তে দেখি কত রেডিয়ান হয়, 36 × 36 = 5, 36 কত, 180। তাহলে 36° হয় তোমার কত, π/5, ব্যাস এই তো হয়ে গেছে। তাহলে 36° মানে কত, π/5, তাহলে 3 3 90 মানে কত, π/2, প্লাস 36° কত লিখতে পারি, π/5 লিখতে পারি, তাহলে π/5 লিখলাম। ওকে দেখো, তাহলে আমার কিন্তু এই যে 17π/10 এটাকে কিন্তু ভেঙে লেখা হয়ে গেছে, কোয়াড্রেন্টের রুলে ভেঙে লেখা হয়ে গেছে। তো দেখো অনেকে হয়তো চিন্তা করবে ভাইয়া এইটা 17π/10, এটার বদলে যে এটা লিখলেন এটা কি আবার ক্যালকুলেশন লসাগু গসাগু করলে কি এটা হবে, হ্যাঁ এটা লসাগু গসাগু করো, ক্যালকুলেশন করো, আবার এটা হয়ে যাবে 100%, তুমি করে দেখতে পারো। তারপরে কি আছে, প্লাস, তাহলে প্লাস, তারপরে কত আছে, কজ, কজ। এবার বলো তো এই যে 13π/10 এটাকে কত লিখবা বলো তো, 13π/10 এটা কত, 3 × 90, তাহলে এটাকে লিখবা 3 × 90 মানে কত, π/2। তারপরে কত আছে বলো তো, মাইনাস আছে, তাহলে এই যে মাইনাস দাও। তারপরে কত, 36 আছে, 36 কত লিখবা, π/5 লিখবা। ওকে তারপরে দেখো, ওকে তাহলে 13π/10 রে আমি সুন্দর করে লিখে দিলাম। তো দেখো তারপরে প্লাস, প্লাস কজ কত বলো তো, এখানে 9π/10 কত লিখতে পারি, এই যে দেখো 9π/10, 9π/10 মানে হলো 2 × 90°, তো 2 × 90° মানে কত, π/2, 2 2 90° মানে π/2, মাইনাস কত বলো তো, 18°, বলো তো 18°কে কত লিখবো, 18° মানে কত, π/10,
তাহলে 18 ডিগ্রি কি ইচ্ছা করলে পাই বাই 10 লেখা যায়, তাহলে পাই বাই 10 লিখবা। তারপরে দেখো এখানে প্লাস আছে, প্লাস লিখলা কত cos পাই বাই 10। দেখো ভাই আমি কিন্তু এই পাই বাই 10 কে কোনো ভাঙি নাই বা কোয়াড্রেন্টে এরকম রুলে ফেলি নাই, সো আমি ডাইরেক্ট cos পাই বাই 10, এই পাই বাই 10 কে তো আর আমি কিছু করি নাই, সো cos পাই বাই 10। এখন দেখো আমরা কি করব বলো তো, আমরা এখন কোয়াড্রেন্টের টোটাল বিস্তারিত মানে রুলস অনুযায়ী আমরা আলোচনা করব। কোয়াড্রেন্টের হিসাব নিকাশ করতে হয় তিনটা মানে নিয়ম মেনে, তারপরে তোমাকে কোয়াড্রেন্টের হিসাব করতে হয়। প্রথম হইলো তোমাকে এন এর মান চেক করতে হয়, এই দেখো প্রথম যেই সংখ্যাটা থাকে সেটি হলো এন, এন এর মান চেক করতে হয়। প্রথম কী করতে হয়, এন এর মান চেক করতে হয়। দ্বিতীয় কী করতে হয়, থেটার মানটাকে, থেটার মানটাকে নিয়ে আসতে হয়। তৃতীয় কী করতে হয়, এই যে ঘোরাঘুরি করতে হয়, ঘোরাঘুরি করতে হয় মানে এভাবে কোয়াড্রেন্ট ঘুরতে হয়। তো দেখো ভাইয়া আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রথমে এন এর মান চেক করতে হয়। তাহলে এন এর মান কি, জোড় না বিজোড়? এন এর মান বিজোড়। মনে রাখবা এন এর মান যদি বিজোড় হয় তাইলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হয়ে যায়, কজ আছে হয়ে যাবে কি বলতো, সাইন। তার মানে এন এর মান বিজোড় তার মানে কজটা সাইন হয়ে যাবে। দ্বিতীয়ত কী বলতো, থেটার মানটাকে নিয়ে আসতে হবে। থেটা কোনটা, থেটা হলো এই যে লাস্টে যেটা থাকে সেটা হলো থেটা, পাই বাই ফাইভ। তো এটা থেটার মানটাকে নিয়ে আসলাম। তারপরে তৃতীয় কাজ কী বলতো, তৃতীয় কাজ হলো ঘোরাঘুরি করা। তো আসো আমরা একটু ঘোরাঘুরি করি, কোথায় ঘোরাঘুরি করব, এই যে দেখো এইখানেই ঘোরাঘুরি করি, একটু দেখো এদিকে তাকাও বলতো এখানে কয়টা নাইনটি, এই যে তিনটা নাইনটি, তিনটা নাইনটি। তো তিনটা নাইনটি আগে ঘোরো, একটা নাইনটি, দুইটা নাইনটি, তিনটা নাইনটি। এই দেখো তিনটা নাইনটিতে কোথায় আসলা, এইখানে আসলা, এই যে এই অক্ষের উপরে আসো, তিনটা নাইনটিতে অক্ষের উপরে আসো। তারপরে কি প্লাস পাই বাই ফাইভ, তাহলে প্লাস, প্লাস হলে কোথায় যাবে, সামনের ঘরে যাবে, প্লাস হলে সামনের ঘরে যাবে। তাহলে এটা কার ঘর বলো তো, প্লাস হলে সামনের ঘরে যায়, তাহলে এটা কার ঘর, এটা হলো সেক আর কজের ঘর। তাহলে সেক আর কজের ঘর, এটা কে কজ, কজ যে কি কজের ঘরেই পড়ছে, এই দেখো সেক আর কজ, তাহলে কজ কজের ঘরে যায় পড়ছে, তার মানে কি পজিটিভ হবে, তার মানে পজিটিভ, সামনে পজিটিভ লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে ভাইয়া আমার কিন্তু এই যে দেখো এতটুকু ক্যালকুলেশন করা শেষ কোয়াড্রেন্টের রুলস অনুযায়ী। তারপরে কি আছে, প্লাস আছে, প্লাস দাও। এখন এই যে এতটুকুর মধ্যে আবার ক্যালকুলেশন করব, প্রথমে কি করবা, এন এর মান চেক করবা, এন এর মান জোড় না বিজোড়? এন এর মান হলো বিজোড়। তাইলে এই যে দেখো এন এর মান যদি বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হবে, এই কসটা কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে এই যে কসটা সাইন হয়ে গেল। দ্বিতীয় কাজ কি, থেটার মানটাকে নিয়ে আসা। থেটাকে বলো তো এখানে, থেটাকে এই যে পাই বাই ফাইভ মানে লাস্টে যে থাকে সেই থেটা, তাহলে লাস্ট এই থেটার মানটাকে নিয়ে আসো, পাই বাই ফাইভ। তো থেটার মানটাকে নিয়ে আসা আসলা। তারপরে থার্ড কাজ কী বলতো, মানে তৃতীয় কাজ হলো ঘোরাঘুরি করা। তাহলে এখানে দেখো তো কয়টা নাইনটি, এখানে হলো তিনটা নাইনটি, তাহলে তিনটা নাইনটি ঘোরো। এই যে দেখো তিনটা নাইনটি কীভাবে ঘুরবা, একটা নাইনটি, দুইটা নাইনটি, তিনটা নাইনটি। তাহলে তিনটা নাইনটিতে কোথায় আসো, তিনটা নাইনটিতে তুমি অক্ষের উপরে আসো। তারপরে কী বলতো, মাইনাস পাই বাই ফাইভ, তাহলে যেহেতু মাইনাস তাহলে তিনটা নাইনটিতে এখানে আসছো, তাহলে মাইনাস তার মানে কোথায়, পিছনে যাবা। পিছনে মানে কি, কার ঘর বলো তো, এটা হলো টেন আর কটের ঘর, এটা কার ঘর, এটা টেন আর কটের ঘর। এই যে তিন নাম্বার কোয়াড্রেন্টটা টেন আর কটের ঘর। তাহলে ভাই বলো তো এটাকে কজ, এটাকে কজ, কজ যায় কার ঘরে পড়ছে, টেন আর কটের ঘরে যায় পড়ছে। তাইলে এটা কি অবশ্যই নেগেটিভ, কারণ আমি যদি তোমার ঘরে যেয়ে পড়ি তাহলে অবশ্যই নেগেটিভ, আমি আমার ঘরে পজিটিভ, তার মানে এখানে পড়ছে, তার মানে কি এটা কজ, কজ যে টেন আর কটের ঘরে পড়ছে, তার মানে এটা নেগেটিভ, তার মানে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। এই যে নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কত আছে বলো তো, এই যে প্লাস, প্লাস দাও। তারপরে দেখো এবার বলো এন এর মান কি, জোড় না বিজোড়? এই দেখো প্রথম সংখ্যাটা হলো এন এর মান, এন এর মান হলো জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হইলে ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হবে না, তার মানে কজ আছে কজই থাকবে, তাহলে কজ আছে কজই লেখো। তারপরে দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হলো থেটার মানটাকে নিয়ে আসা। তাহলে থেটার মান কত, পাই বাই টেন, এই থেটার মানটাকে নিয়ে আসো, পাই বাই টেন। তারপরে তিন নাম্বার কাজ কি, ঘোরাঘুরি করা, মানে কোয়াড্রেন্টে ঘুরবা। তাহলে ঘোরো তো ভাইয়া, দেখি তো এখানে কয়টা, এখানে হলো দুইটা নাইনটি, কয়টা, দুইটা নাইনটি, তাহলে একটা নাইনটি, দুইটা নাইনটি। তারপরে কী আছে বলো তো, মাইনাস আছে, তাহলে দুইটা নাইনটিতে এখানে আসছো, তারপর এই অক্ষের উপরে আসছো, তাহলে মাইনাস যদি করো তাহলে ধুম করে তুমি পিছনে ঘরে পড়বা,
এটা কার ঘর বলো তো? এটা হলো দুই নাম্বার কোয়াড্রেন্ট, এটা কার ঘর? সাইন আর কোসেকের ঘর, এটা হলো সাইন আর কোসেকের ঘর। তাহলে দেখো তো ভাইয়া, এটা কে? এটা হলো কস। কস যায় কার ঘরে পড়ছে? ঘুরা ফিরা কস যায় কার ঘরে পড়ছে? সাইন আর কোসেকের ঘরে যায় পড়ছে। তার মানে অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। এই যে নেগেটিভ চিহ্ন দিলাম, মাইনাস, মাইনাস কস পাই বাই টেন। ওকে, তারপরে দেখো যে লাস্টে কত, এর তাহলে এইটুকুর ক্যালকুলেশন শেষ। তারপরে কত? প্লাস কস পাই বাই টেন। এখন ভাই লাস্ট একটা লাইন করলেই আমাদের শেষ হয়ে যাবে। এই যে দেখো সাইন, এটা কত? পাই বাই ফাইভ। প্লাসে মাইনাসে মাইনাস সাইন পাই বাই ফাইভ। তারপরে এখানে কত? এই যে মাইনাসে প্লাসে কত? মাইনাস কস পাই বাই টেন। এই যে প্লাস কস পাই বাই টেন। এখন দেখো ভাইয়া, এখানে দেখো, এই যে দেখো প্লাসের পাই বাই ফাইভ মানে সাইন পাই বাই ফাইভ, আর মাইনাসের, মাইনাসের সাইন পাই বাই ফাইভ কাটা। এ দেখো মাইনাসের কস পাই বাই টেন, প্লাসের কস পাই বাই টেন, এটার এটাও কি কেটে যায়। তাহলে সব কেটে যায়, তাহলে এখানে কত থাকে? ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই কিন্তু আমাকে কি করতে বসে, প্রমাণ করতে বসে। তাহলে লাস্টে প্রুফ লিখে দাও। তো বন্ধুরা, আমার মনে হয় এই যে ক নম্বর অঙ্কটা করাইলাম, ডিটেল বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝায় করাইলাম, এটা তোমরা বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে খ আর গ করাচ্ছি। দেখো খ নম্বরে বসে থেটা ইকুয়াল টু 60 ডিগ্রি এবং আর ইকুয়াল টু 50 কিলোমিটার হলে আমাকে বলছে 5 কিলোমিটার পার আওয়ার মানে পার ঘন্টা বেগে এ থেকে বিতে যেতে কত সময় লাগবে তা নির্ণয় করো। তার মানে ব্যাপারটা একটু লক্ষ্য করো, আমি তোমাদের একটু ফিগারটা এখান থেকে এখানে এঁকে দেখাই। এই যে দেখো খ নাম্বার করাচ্ছি, এই যে দেখো একটা বৃত্ত আঁকলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হলো একটা ব্যাসার্ধ আর, এটা আর, এটা হলো আর একটা ব্যাসার্ধ আর। তো এটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তো আমাকে বলছে যে এই যে দেখো এখানে থেটার মানটা কত দিয়েছে বলো তো? থেটার মানটা 60 ডিগ্রি দিছে থেটার মানটা। আর এই যে আরের মানটা কত দিয়েছে বলো তো? আরের মানটা দিছে 50 মানে 50। তো আমাকে বলছে এ থেকে বিতে যেতে কত সময় লাগবে। তার মানে একটা একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে এ থেকে বিতে যেতে মানে এই চাপটা অতিক্রম করতে, মানে এ থেকে বি, এটা কি একটা চাপ না, বৃত্ত চাপ না, এই বৃত্ত চাপটা অতিক্রম করতে কত সময় লাগবে এটাই আমাকে বের করতে বসে। তো বৃত্ত চাপ অতিক্রম করার সময় আমরা যদি এই বৃত্ত চাপটা বের করতে পারি, এই বৃত্ত চাপটা যদি বের করতে পারি, তারপরে কি করব? এই দূরত্ব এস ইকুয়াল ভিটি, বৃত্ত চাপ মানে কি এস, আর আমরা দূরত্ব ইকুয়াল টু এস ইকুয়াল ভিটি। এই যে এস মানে বৃত্তচাপ, দূরত্ব আবার আলাদা দূরত্ব বের করার সূত্র এস ইকুয়াল ভিটিও আছে। তো এস আর এখানে আমরা যদি ভি এর মানটা বসায় দিই, তারপরে যদি আমরা এস বাই এই যে ভিটা এই পাশে নিয়ে আসো, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে কি আমার টি মানে কি সময়টা বের হয়ে যাবে না? ইজিলি বের হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমার এখন মেন উদ্দেশ্য হইল এই চাপের মানটা বের করা, মানে এই দূরত্বটা বের করা, এ থেকে বি এর দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব একটা চাপ। ওকে, দেখো কীভাবে বের করি। তো প্রথমত এখানে দিয়ে দিছে আর এর মানটা কত বলো তো? আর এর মান মানে 50 কিলোমিটার, এটা কিন্তু দিয়ে দিছে। এখন দেখো থেটার মানটা কত? থেটার মানটা হইল 60 ডিগ্রি। তো থেটার মানটাকে অবশ্যই তোমাকে কী করতে হবে? রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো থেটার মানটাকে রেডিয়ানে কীভাবে প্রকাশ করে? 60 ডিগ্রিকে তুমি যদি পাই বাই 180 দ্বারা গুণ করো, 60 ডিগ্রিকে তুমি 60কে যদি পাই বাই 180 দ্বারা গুণ করো, তাহলে এটা কী হয়ে যাবে? রেডিয়ান হয়ে যাবে। তো দেখো রেডিয়ান হয়ে যাওয়ার পর এটা কত হয় বলো তো? এইটা তোমার থেটা ইকুয়াল টু মান কত আসে বলো তো? এটা কাটাকাটি করলে কত হয়? পাই বাই 3 আসে। তাহলে দেখো এত রেডিয়ান। তো দেখো আমি সংক্ষেপে রেডিয়ান লিখে দিলাম। তাহলে দেখো আমার কিন্তু থেটার মানটা, আমার চাপ বের করার উদ্দেশ্য, তো চাপ বের করতে হলে কি এস ইকুয়াল আর থেটা ফেলতে হয়। তো থেটার মানটাকে রেডিয়ানে প্রকাশ করতে হয়, যেটা আমরা এর আগেও অনেকবার করেছি। তো এখন আমরা যা করব তা হলে আমরা এখন বৃত্ত চাপ বের করব, মানে এ বি বৃত্ত চাপ, এ বি চাপ, এ বি চাপটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এস ইকুয়াল কত বলো তো? আর থেটা। তো আর এর মান কত বলো তো বন্ধুরা? আর এর মান দেওয়া আছে 50 কিলোমিটার, আর থেটার মান কত বলো তো? পাই বাই 3। তো বন্ধুরা এইটুকু তুমি যদি ক্যালকুলেশন করো, এই যে 50 ইন্টু পাই বাই 3 করো, তাহলে এটা কত হয়?
52.36 কিলোমিটার। ব্যাস, এখন দেখো আমার কিন্তু এবি চাপটা বের হয়ে গেল, এই যে এ থেকে বি এর এই যে দূরত্বটা, এই চাপটা বের হয়ে গেল। এখন এই দূরত্বটা যদি বের করতে পারছি, বলতো এ থেকে বিতে যেতে বেগ কত লাগে? বলতো এ থেকে বিতে যেতে বেগ লাগে কত দেওয়া আছে? 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে এ থেকে, দেখো এ থেকে বিতে যাওয়ার সময় বেগ কত থাকে? বেগ ভিহিকল টু কত থাকে বলতো? 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা। ওকে, এখন দেখো এদিক তাকায় দেখো, এখানে ভালো মতো বোঝার চেষ্টা করো। সেটা হলো যে আমরা এখন কিভাবে সময়টা বের করব, এ থেকে বিতে যেতে সময়টা কেমনে বের করব। আমরা সময় বের করতে পারি কিভাবে? আমরা ফিজিক্সে একটা সূত্র শিখে আসছি, এস ইকোয়াল ভিটি, এই সূত্রটা আমরা শিখে আসছি। এস মানে কি? দূরত্ব, যতটুকু দূরত্ব অতিক্রম করে। তাইলে একটু ভালো মতো লক্ষ্য করো, কতটুকু দূরত্ব এ থেকে বিতে দূরত্ব কতটুকু অতিক্রম করছে? এই যে দেখো 52.36, বেগ কত ছিল বলতো? বেগ ছিল 5 কিলোমিটার পার আওয়ার ইন্টু টি, তো টি এর জায়গায় থাকবে, টি হলো সময়। এইবার টিটাকে রাখো, ফাইভটা গুণবস্থা আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 52.36 ÷ 5। এখন আমরা সুতরাং টি ইকুয়াল টু, এখানে দেখো তো এতটুকু ভাগ করলে কত হয়? 52.36 কে 5 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে এটা কত হয়? এটা হয় 10.472 এত ঘন্টা। ওকে, এটাই হলো আমাদের এ থেকে বিতে যাওয়ার সময়। তো বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই যে এ থেকে বিতে যেতে হয় কিভাবে, মানে কত সময় লাগে, এটা তোমরা বুঝে গেছো। এই সূত্রটা আমরা কিন্তু ফিজিক্সে বেশিরভাগ ইউজ করি, এসিকাল ভিটি সমভাগের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। তো বন্ধুরা, আমার মনে হয় খ নাম্বারটা তোমরা বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে করাচ্ছি গ নাম্বার। দেখো গ নাম্বারটা কী বলছে? গ নাম্বারটা বলছে যে 0 ডিগ্রির চেয়ে বড় থেটার মানটা 2π এর চেয়ে ছোট। বলছে থেটা কোণের কট, এই দেখো থেটা কোণের কট এবং কসেক অনুপাতের বর্গের যোগফল 3 এর সমান ধরে সমীকরণ গঠন করো এবং সমীকরণটির সমাধানও করতে বলছে। তো দেখো কি বলছে, যে থেটা কোণের মানে কট থেটা, গ নাম্বার দেখাচ্ছি, দেখো কট থেটা কোণের কট, মানে থেটা কোণের কট মানে কি? থেটা কোণের কট মানে হলো কট থেটা। আচ্ছা, তারপরে বলছে থেটা কোণের কোসেক মানে কি? কোসেক থেটা। বলছে এই যে এই দুইটা অনুপাতের বর্গের যোগফল, এই দুইটার বর্গের কত, এই বর্গের যোগফল কত হবে বলতো? বলছে বর্গের যোগফল 3 এর সমান। তার মানে বর্গের যোগফল, এই যে যোগ দিলাম, যোগফল 3 এর সমান হবে। 3 এর সমান হইছে, সমীকরণ গঠন করে ফেলছি। এই যে এই কথা অনুযায়ী আমি কি সমীকরণ গঠন করে ফেলছি। এখন আমি কি করব বলতো? এখন আমি এই সমীকরণটাকে সমাধান করে দেখাবো। তো দেখো কিভাবে সমাধান করি। তোমরা সবাই জানো যে ত্রিকোণমিতিক অঙ্ক, মানে সমাধান অঙ্ক কিভাবে করবা, সবগুলা রাশিকে তুমি যদি এক জাতীয় রাশিতে কনভার্ট করতে পারো তাহলে তোমার অঙ্কটা একদম ইজিলি হয়ে যাবে। তো দেখো এখানে কট স্কোয়ার থেটা আছে, লিখলাম। বলতো কোসেক স্কোয়ার থেটা মানে কি? 1 + cot² θ = 3। এখন দেখো এখানে cot² θ কত হয়? 2টা cot² θ। আর এই যে +1, ওই পাশে গেলে কী হয়ে যাবে? +1 ওই পাশে গেলে হয়ে যাবে -1। তাহলে দেখো তো বন্ধুরা, এখানে 2 cot² θ, 3 থেকে 1 - করলে কত হয়? 2। তো এইখানে দেখো এই 2টা গুণ অবস্থায় আছে, এটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? এটা ভাগ হয়ে যাবে। তাহলে 2 / 2, তাহলে কেটে দাও, তাহলে cot² θ = কত? 1। স্কোয়ার ওই পাশে গেলে কত হয়ে যাবে? স্কোয়ার ওই পাশে গেলে ±√1। তাহলে কট থেটার মান কত বলতো? ±1। দেখতে পাচ্ছ কট থেটার মান কয়টা আসলো বলতো? 2টা আসছে। এখন কট থেটার যে এই যে 2টা মান আসলো, এখন 2টা মান নিয়েই তোমাকে কী করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমত আমি কোন মানটা নেব বলতো?
প্রথমত আমি যেই মানটা নিব সেটা হলো দেখো পজিটিভ মানটা নিয়ে কাজ করি তাহলে cot থিটা এখানে কত পজিটিভ মানটাই নিলাম মানে প্লাস 1 টাই নিলাম তো প্লাস 1 নিয়ে যদি আমি কাজ করি তাহলে দেখো এটা কত বলো তো cot থিটা এই যে প্লাস আছে প্লাস দিলে যেই কথা না দিলে একই কথা এ 1 আছে বলো তো ভাইয়া cot কত ডিগ্রির মান 1 cot পাই বাই 4 মানে কত 45 ডিগ্রির মান 1 তাহলে পাই বাই 4 cot পাই বাই 4 এর মান 1 এখন বন্ধুরা একটু লক্ষ্য করো তো এখানে cot থিটার মানটা কি আসছে ধনাত্মক না ঋণাত্মক বলো তো cot থিটার মানটা কি ধনাত্মক এই যে দেখো এখানে প্লাস আছে তার মানে কি ধনাত্মক এবার তোমরা একটু এইখানে আমি তোমাদের ছোট করে একটু চতুর্কোণটা দেখাই এটা তো সবার ঘর এটা কার ঘর সাইন আর কোসেকের ঘর আর এটা হলো ট্যান আর কটের ঘর আর এটা হলো সেক আর কজের ঘর এখন তোমরাই বলো যে cot থিটা ধনাত্মক এখন বলো তো cot থিটা কোথায় কোথায় ধনাত্মক cot থিটা এক নাম্বার কোয়াড্রেন্টে ধনাত্মক আর কোথায় বলো তো তিন নাম্বার কোয়াড্রেন্টে কি ধনাত্মক cot থিটা মানটা ধনাত্মক আসছে তাহলে cot থিটা কোথায় কোথায় ধনাত্মক বলো তো একে আর তিনে তো আমরা এখন এই যে এইটুকুর ক্ষেত্রে এক আর তিনের হিসাব করব তো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হ্যাঁ প্রথম ক্ষেত্রে যদি হয় সবসময় মনে রাখবা প্রথম ক্ষেত্রে তোমার কোনো ঘোরাঘুরি করার দরকার নাই এটা যা আসছে তাই রেখে দিবা কারণ প্রথম প্রথম চতুর্ভাগে ঘোরাঘুরি করা যায় না তাইলে এটা cot থিটা আছে cot থিটা লিখবা এই পাশেও যা আছে cot পাই বাই 4 লিখবা তারপরে কি cot cot কেটে দিবা তাহলে থিটার মান কত আসে বলো তো পাই বাই 4 এই যে দেখছো তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে পজিটিভ ছিল তাইলে পজিটিভ ক্যালকুলেশন করে ফেলছি এখন আমি কি বলো তো এখন আমি তৃতীয় কোয়াড্রেন্টে মানে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে এটা কি বলো তো cot থিটা আছে তুমি cot থিটা লিখবা তারপরে এই যে এতটুকুর মধ্যে কত লিখবা আচ্ছা তোমাদের কিন্তু এর আগের পর্বে আমি বলছিলাম যে যে কোনো ঘরে যেতে হলে কি করতে হবে তোমাকে জোড় সংখ্যা দিয়ে যেতে হবে তো আমি তৃতীয় ঘরে যাব কোথায় বলো তো তৃতীয় ঘরে যাব তাহলে cot লিখব তৃতীয় ঘরে কিভাবে যাব বলো তো এই যে দিক তাকায় দেখো তৃতীয় ঘরে কিভাবে যাবা এই যে একটা 90 দুইটা 90 তারপরে কি প্লাস করে দাও প্লাস করলে কি দম করে তুমি কি তৃতীয় ঘরে পড়বা প্লাস করে দিলে তাহলে দুইটা নাইনটি তুমি কি এই অক্ষের উপরে আসলা তারপরে কি প্লাস করে দাও তাহলে কি তুমি তিন নম্বর ঘরে যাই পড়বা তাহলে প্লাস এখন প্লাস কত লিখবা এই যে এখানে যা আসবে তাই এই যে এটা পাই বাই 4 তাহলে দেখো তুমি ইজিলি চলে গেলা তিন নম্বর ঘরে চলে গেলা এ দেখছো এন এর মানটা কি এন এর মানটা জোর সবসময় মনে রাখবা যে কোনো চতুর্ভাগে যেতে হলে তোমাকে কিভাবে যেতে হবে জোর সংখ্যা দিয়ে যেতে হবে বিজোড় সংখ্যা দিয়ে ভুলেও যাওয়ার চেষ্টা করো না বিজোড় সংখ্যা দিয়েও যাওয়া যাবে কিন্তু বিজোড় সংখ্যা দিয়ে পরবর্তীতে অনুপাত কিন্তু ঠিক থাকবে না মানে এইটা কিন্তু ঠিক থাকবে না মানে এইটা এটা ঠিক আছে cot theta equal to cot পাই বাই 4 এইটুকুকে তুমি যদি কোয়াড্রেন্টের রুলে ফেলো তাহলে এইটুকুর মানও কত হবে cot পাই বাই 4ই হবে এটুকুর মান কত এটুকুর মানও cot পাই বাই 4 তোমরা চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারো যাই হোক তাহলে এখন cot cot কেটে দাও থিটা ইকুয়াল টু কত এটা এটা কেটে দাও তাহলে পাই প্লাস পাই বাই 4 এখন আমরা কি করব বলো তো বন্ধুরা এখানে আমরা একটু ক্যালকুলেশন করি 4 এটা হলো 4 পাই প্লাস পাই তাহলে থিটার মানটা কত আসে বলো তো 5 পাই বাই 4 তাহলে দেখছো আমার কিন্তু দুইটা আনসার পেয়ে গেছি থিটার মানে একটা হলো পাই বাই 4 আর একটা কত 5 পাই বাই 4 এখন আমাকে কি করতে হবে তাহলে এই যে দুইটা মান পাইলাম এটা আমরা কি নিয়ে পাইছি cot থিটার মানটা পজিটিভ নিয়ে পাইছি এখন দেখো cot থিটার মানটা কিন্তু নেগেটিভও আছে এখন আমরা নেগেটিভের ক্যালকুলেশনটা করব তো নেগেটিভের ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে এই যে এদিকে দেখাচ্ছি দেখো নেগেটিভের ক্যালকুলেশনটা cot থিটা এটা কোন কত মাইনাস 1 এই যে দেখো মাইনাস 1 আসছে মাইনাস 1 এবার cot থিটা এখানে মাইনাসের জায়গায় মাইনাস লেখো আর cot এখানে 1 আছে মাইনাস মাইনাস cot কত ডিগ্রির মান 1 বলো তো এই যে 1 আছে না cot কত ডিগ্রির মান cot পাই বাই 4 এর মান 1 ওকে তাহলে এখন একটু ভালো মতো তাকায় দেখো যে cot থিটার মানটা কি
ধনাত্মক আসছে না ঋণাত্মক আসছে, এই যে একটা মাইনাস আছে, তাহলে কটথেটার মানটা কি বলতো? ঋণাত্মক। তাহলে কটথেটা কোথায় কোথায় ঋণাত্মক বলতো? এই যে ছোট্ট করে তোমরা একটু এই যে এই কোয়াড্রেন্টটার দিকে তাকাও, এই যে চতুর্কোণের দিকে তাকাও, কটথেটার মান কোথায় কোথায় ঋণাত্মক বলতো? কটথেটা হইল ঋণাত্মক হইল দ্বিতীয়তে, আর কোথায় বলতো? চতুর্থতে। এই যে দ্বিতীয়তে আর কোথায় বলতো? চতুর্থতে। এইখানে কি কট ঋণাত্মক, এখানেও কট ঋণাত্মক। তাহলে এখন আমাকে হিসাব করতে হবে দুইটা ঘরের, দ্বিতীয় আর কোথায় বলতো? চতুর্থ। তাহলে আসো আমরা দ্বিতীয়র হিসাবটা করি। দ্বিতীয় ক্ষেত্রে এই যে দেখো ভাইয়া, কটথেটা আছে, সুন্দর করিয়া কটথেটা লেখো। তারপরে এই পাশেও কি কটি লিখবা, ভুলাবার এই মাইনাসটা দিয়ে দিও না, কিন্তু কটি লিখবা। লেখার পরে দ্বিতীয় ঘরে কিভাবে যাবা? দ্বিতীয় ঘরে যেতে হবে তোমাকে একটা নাইনটি দুইটা নাইনটি, তাহলে দুইটা নাইনটি, তাহলে দুইটা নাইনটি। তারপরে কি মাইনাস করে দাও, মাইনাস কত করবা? পাই বাই ফোর, মাইনাস পাই বাই ফোর। এখন দেখো করে দিলা, তাহলে তুমি এখন কোথায়? দ্বিতীয় ঘরে চলে গেলা। তাহলে এই যে দেখো কটথেটা আছে, কটথেটা লিখলা, আর মাইনাস কট পাই বাই ফোরের বদলে এই যে এতটুকু লিখলা। তুমি কোয়াড্রেন্টের রুলে যদি এইটুকু ক্যালকুলেশন করো, চতুর্কোণ অনুযায়ী তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এটা অবশ্যই কি মাইনাস কট পাই বাই ফোর হয়ে যায়। বিশ্বাস না করলে করে দেখতে পারো। এবার এটার বদলে এটা যেহেতু লিখলাম, এখন কি কট কট কেটে দেই, তাহলে থেটার মানটা কত বলতো? থেটার মানটা টু টু কেটে দাও, পাই মাইনাস পাই বাই ফোর। তারপরে থেটার মানটা কত? ফোর, এটা হলো ফোর পাই মাইনাস পাই। তাহলে আলটিমেটলি থেটার মানটা কত আছে বলতো? ফোর পাই থেকে একটা পাই গেলে কত? ফোর পাই থেকে একটা পাই গেলে থ্রি পাই বাই ফোর। তাহলে দেখছো থেটার মানটা কত বেরোলো? থেটার মানটা এই যে থ্রি পাই বাই ফোর বেরোলো। তাহলে এটাও আর একটা আনসার। এখন দেখো বন্ধুরা, দ্বিতীয় মানে চতুর্ভাগের ক্ষেত্রে আমি দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক, এই যে কট ঋণাত্মক, চতুর্থ চতুর্ভাগেও কট ঋণাত্মক। এখন আমি কোন কোথাকার হিসাব করব? চতুর্থ কোয়াড্রেন্টের হিসাব করব। এই দেখো চতুর্থ কোয়াড্রেন্টের হিসাবটা আমি এইখান থেকে করি। তাহলে লিখব চতুর্থ ক্ষেত্রে, মানে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। তাইলে এই যে দেখো কট আছে, কট লিখবা, এই পাশেও কত, কটি লিখবা। এবার দেখো চার নাম্বার ঘরে আমাকে কীভাবে যেতে হবে বলতো? চার নাম্বার ঘরে আমি কীভাবে যাব? এই যে দেখো জোর সংখ্যা দিয়ে যাইতে হবে কিন্তু। তাহলে একটা নাইনটি, দুইটা নাইনটি, তিনটা নাইনটি, চারটা নাইনটি। চারটা নাইনটিতে অক্ষের উপরে আসছি, কোথায় আসছি? অক্ষের উপরে। চারটা নাইনটিতে অক্ষের উপরে যাওয়ার পর তারপরে যদি তুমি মাইনাস করে দাও, তাহলে দুম করে তুমি চার নাম্বার ঘরে পড়ে যাবা। তাহলে চারটা নাইনটি, এই যে চারটা নাইনটি মানে পাই বাই টু মানে নাইনটি, চারটা নাইনটি, তারপরে কত বলতো? মাইনাস কত হবে? পাই বাই, মাইনাস কত হবে? পাই বাই ফোর। এখন দেখো সিম্পলি ক্যালকুলেশন করি, কট কট কেটে দিই। তাহলে এখানে কত বলতো? কট কট কেটে দিলে এইখানে ক্যালকুলেশনটা কোথায় দেখাবো? দেখো কট কট কেটে দিলে এখানে কত থাকে বলতো? এখানে থাকে হলো থেটা, আর এইখানে এ দেখো টু আর ফোর কাটলে কত হয়? টু। তার মানে এটা টু পাই মাইনাস কত বলতো? পাই বাই ফোর। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? মানে এইটুকুকে তুমি যদি একটু লসাগু করো, এইটুকুকে তুমি যদি লসাগু করো, তাহলে কত হয় বলতো? এটা হয় সেভেন পাই বাই ফোর। তার মানে আমি এই যে এখানে লিখে দিচ্ছি, থেটার মানটা কত আসে বলতো? এটা আসে, এটুকু লসাগু করো, লসাগু করলে কত আসে? সেভেন পাই বাই ফোর। তাহলে এটাও আরেকটা আনসার। এখন বন্ধুরা তুমি এই যে বাক্সগুলো লক্ষ্য করো, দেখো এখানে বাক্সগুলো লক্ষ্য করো, এই যে দেখো থেটার মান কত? পাই বাই ফোর, এটা একটা আনসার। তারপরে দেখো এই যে থেটার মান কত? ফাইভ পাই বাই ফোর, এটা একটা আনসার। তারপরে দেখো থেটার মান এই যে দেখো থ্রি পাই বাই ফোর, এই যে দেখো এটা একটা আনসার। আবার দেখো এই যে এতটুকু ক্যালকুলেশন করে থেটার মান কত? সেভেন পাই বাই ফোর, এটা আরেকটা আনসার। তো এগুলোই হলো আনসার। তুমি এই যে চারটা আনসার পাইলা, এই চারটা আনসার তুমি যদি কোথায় বলতো? এই যে দেখো এইখানে বসাও, এই যে লেফট হ্যান্ড সাইডে বসাও, লেফট হ্যান্ড সাইডে বসায় তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে অবশ্যই রাইট হ্যান্ড সাইড কত? থ্রি পাবা। মনে করো প্রথম তুমি পাই বাই ফোর এখানে বসাইলা, বসায় ক্যালকুলেশন করলা, দেখলা থ্রি আসলো, মানে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান এলো।
তারপরে থিটার মান আবার কত আছে বলো তো 5π/4 এই 5π/4 এই থিটার জায়গায় বসাও এই 5π এই থিটার জায়গায় 5π/4 বসাও ক্যালকুলেশন করো দেখবে কত আসবে 3 আসবে এই লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে তারপরে কত বলো তো থিটার মান 3π/4 তুমি এখানে বসাও বসায় ক্যালকুলেশন করো দেখো লেফট সাইড রাইট সাইড সমান হবে রাইট সাইডে কত আছে 3 আছে লেফট সাইডেও ক্যালকুলেশন করলে 3 আসবে তারপরে 7π/4 এটাও বসাও দেখবে এটাই হবে তার মানে এইটা এইটা এটা এই সবগুলা এই চারটাই কি বলো তো থিটার মান এই চারটাই আনসার তো বন্ধুরা আমার মনে হয় এই যে সৃজনশীলটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এটা তোমরা খুব ভালো করে বুঝছো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম